নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ কেৰালাৰ ওয়ানাৰ সমষ্টিৰ উপনিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব প্ৰিয়ংকা গান্ধীয়ে সোনিয়া গান্ধীৰ হৈতে হোৱা বৈঠকৰ পিছতে ঘোষণা কৰিলে এছিসিৰ সভাপতি মালিকাৰ্জুন খাৰ্গে ৰায়বৰেলীৰ লগতে ওয়ানাৰ লোকসভা সমষ্টিটো জয় হৈছিল ৰাহুল গান্ধী দুটাকৰ সমষ্টিত একেলগে জয় হোৱাৰ বাবে ৰাহুলে এৰি দিলে ওয়ানাৰ সমষ্টি শিলিগুড়ির রেল দুর্ঘটনা দুগারী লোক পাইলটর সঙ্গে নগী মৃত্যু আহত অর্ধশতাধিক রেল যাত্রীক উদ্ধার করে হাসপাতালত ভর্তি ঘটনাস্থলী পরিদর্শন করে রেল দুর্ঘটনার তদন্ত ঘোষণা করলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে শিলিগুড়ি ট্রাজেডির পিছতে 19 যাত্রীবাহী রেল বাতিল রেল দুর্ঘটনার মৃত্যু হওয়া লোকর আত্মীয়লৈ 10 লাখ টাকার এককালীন সাহায্য রেল মন্ত্রণালয়ের গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত সকলকে 2.5 লাখ টাকার সাহায্য সামান্য আঘাত পোৱা সকলকে 50,000 টাকার সাহায্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে একযোগে জানাইছে কথা এই দুর্ঘটনাত শোক প্রকাশ করে মৃত্যু হওয়া লোকর আত্মীয়লৈ 2 লাখ টাকার সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রী আর আনহাতে আহত সকলকে 50,000 টাকার এককালীন সাহায্য ঘোষণা করা হয়েছে একযোগে রেল দুর্ঘটনা নিহতর পরিয়াললৈ সমবেদনা জ্ঞাপন করেছে মোদী রেল দুর্ঘটনায় আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থার নির্দেশনা দিয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশনায় একযোগে এই কথা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগিয়ে শিলিগুড়ির রাঙাপানীত সোমবারে পুয়া 8:42 সংঘটিত হয় রেল দুর্ঘটনা দুটা স্টেশনের মাজত রয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত পিছফালের তীব্র জোরে খুন্দা মারে এখন মালবাহী ট্রেনে দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর পিছত 3টা ডবা বেয়াক ক্ষতিগ্রস্ত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর পিছফালে খুন্দিয়ায় ডবার তলেরে সুমায় গেছে মালবাহী ট্রেনের ইঞ্জিন আর বরষুণের প্রথম অবস্থা উদ্ধার অভিযানত যথেষ্ট ব্যাঘাত জন্মিছিল যদিও পিছত এনডিআরএফর স্থানীয় লোকে অভিযান চলায় নিহত সকলের আহত সকলক উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করবায় ত্রিপুরার সাবরুমের যাত্রা আরম্ভ করে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর আছে বহুকটা স্টপেজ আর ত্রিপুরার ধর্মনগরের নিউ করিমগঞ্জ স্টেশন তাত কাঞ্চনজঙ্ঘার প্রথম স্টপেজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসখনত আছিল প্রায় 1,000 যাত্রী স্বয়ংক্রিয় সংকেত বিকল হওয়া সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা সোমবারে পুয়া 5:50 বিকল হয়ে পড়েছিল স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা পুয়া 8:42 সংঘটিত হয়েছে দুর্ঘটনা রেল দুর্ঘটনার পিছতে কেইবাটাও হেল্পলাইন নম্বর মুকলি করেছে রেল বিভাগে গুৱাহাটী স্টেশনতো হেল্পলাইন নম্বর মুকলি করেছে রেল বিভাগে কাঞ্চনজঙ্ঘার রেল দুর্ঘটনাক লো আরম্ভ হয়েছে রাজনীতি ধারাবাহিক রেল দুর্ঘটনাক লো কেন্দ্র সরকারক আক্রমণ করেছে বিরোধী সোশ্যাল মিডিয়াত রেল মন্ত্রীক টার্গেট করে ললে কংগ্রেসকে ধরে বিরোধী দলসমূহে মালিকার্জুন খাড়গে রেল মন্ত্রণালয়ক আখ্যা দিছে ক্যামেরা চালিত আত্মপ্রচারর প্ল্যাটফর্ম বলে রেল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মৃত্যু হওয়া লোকর পরিয়াললৈ 2 লাখকৈ টকার এককালীন সাহায্য ঘোষণা করা হয়েছে আঘাতপ্রাপ্ত সকলকে 50,000কৈ টকার সাহায্য ঘোষণা করা হয়েছে একযোগে কথা জানাইছে প্রধানমন্ত্রী শিলিগুড়ি ট্রাজেডির পিছতে সোমবারে 19 যাত্রীবাহী রেলের চলাচল বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি বা ডোগরা আর আলুয়াবাড়ি পথত বাতিল করা হয়েছে রেল চলাচল রেলপথ মুকলির বাতিল করা হয়েছে রেলের চলাচল অশান্ত মণিপুরক লৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হল মণিপুরের ডিজিপি রাজীব সিং মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংর সঙ্গে বৈঠক অমিত শাহর সিকিমত এতিয়া অব্যাহত আছে ধারাষার বরষুণ ভূমিস্খলনের ফলত আবদ্ধ হয়ে থাকা 1,200গৰাকী পর্যটকক এতিয়া উদ্ধার করবলে সম্ভব হওয়া নাই প্রতিকূল বতরের বাবে সিকিমর বহু ঠাই যাতায়াত ব্যাহত হয়েছে লগতে সকলো প্রকারের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমর নামচি আর মঙ্গন জেলাত আটাইতকৈ বেশি ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে 12 আর 13 জুনের পিছরের জেলা দুখনলৈ যাতায়াত করবই পৰা হোৱা নাই ঠায়ে ঠায়ে তিস্তা নদীর পানি বাড়িছে ঢলে ছিগি নিছে বাট পথবোর ইফালে দেওবারে আবদ্ধ হয়ে থাকা পর্যটকসকলক উদ্ধারের বাবে উদ্ধারকারী দল সাজু হয়েছিল যদিও বেয়া বতরের বাবে সেয়া সম্ভব হয়ে নুঠিল ধারাষার বরষুণের বাবে সিকিমত হেলিকপ্টার উড়ানোর ক্ষেত্রতো ব্যাঘাত জন্মিছে শুক্রবারের পরাই উদ্ধার অভিযান আরম্ভ করেছিল সিকিম সরকারে কিন্তু সম্ভব হয়ে নুঠিল অবশেষত বিধ্বস্ত পথে উদ্ধার অভিযান আরম্ভ করার কথা চিন্তা চর্চা করেছে প্রশাসনে সিকিমর লাচুং চুংথামত আবদ্ধ হয়ে আছে 1,200গৰাকী দেশি বিদেশি পর্যটক লাচুং আর মঙ্গনের মাজত থাকা এখন দলং ভাঙি যাওয়ার ফলতে পরিস্থিতি অধিক জটিল হয়ে পড়েছে কিয়নো সেনায় নির্মাণ করা বেলি ব্রিজখন উটুয়াই নিছে পানির ঢলে সোমবার আকাশী পথেৰে আবদ্ধ পর্যটকসকলক এয়ারলিফ্ট করার পুনৰ চেষ্টা চলোৱা হব এতিয়ালৈকে বান আর ভূমিস্খলনত নিহত সিকিমৰ 16গৰাকী লোকৰ পৰিয়াললৈ সিকিম চৰকাৰে ঘোষণা কৰিছে এককালীন সাহায্য প্ৰতিগৰাকী নিহত পৰিয়াললৈ 5 লাখ টকা ক্ষতিপূৰণ দিয়া হব পুনৰ প্ৰশাসনত পৰিণত হ'ব হৈছে চৰকাৰৰ মিছন ফ্লাট ফ্ৰী অভিযান দেওবাৰে নিশাৰে পৰা হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত গুৱাহাটী মহানগৰীৰ ঠায়ে ঠায়ে বানপানীৰ কৃত্ৰিম বানপানীৰ সৃষ্টি হৈছে হাতীগাঁও চান্দমাৰী আৰু ৰুক্মিণী গাঁও লগতে অনিলনগৰ নবীন নগৰ পাঞ্জাবাৰী ইফালে বেলতলা কাহিলীপাৰাকে ধৰি বহু অঞ্চল কৃত্ৰিম বানপানীত ডুব গৈছে ঠায়ে ঠায়ে ব্যস্ত ৰাজপথত একাটো পৰ্যন্ত পানী হৈছে আৰু পানী জমা হোৱা যাতায়াতৰ তীব্ৰ সমস্যাৰ সন্মুখীন মহানগৰবাসী পৰে পৰা ৰাজপথত যান বাহন চলাচলৰ ক্ষেত্ৰতো অসুবিধা
গুৱাহাটীক ফ্লাড ফ্রি করার বাবে যৎপরনাস্তি চেষ্টা করেছিল রাজ্য সরকারে ফ্লাড ফ্রি করার বাবে হিলহাকুট উচ্ছেদ করেছিল রাজ্য সরকারের বিশেষ অনিল নগর নবীন নগরত সৃষ্টি হওয়া কৃত্রিম বান হিলহাকুর মাজরে নিয়ার পরিকল্পনা করেছিল সরকারে ফুটুকার ফেটত পরিণত রাজ্য সরকারের মিশন ফ্লাড ফ্রি করার দম্ভ মহানগরী ফ্লাড ফ্রি করার বাবে চেষ্টা করেছিল গুৱাহাটী উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালে কিন্তু রাজ্য সরকারের সকল চেষ্টা ব্যর্থ হওয়াত মহানগরী ঠায় ঠায় সৃষ্টি হল কৃত্রিম বানর যার ফলত সোমবারে ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে থাকবলিয়া হল বহু অঞ্চলের বাসিন্দা কৃত্রিম বানর কবলত বরপেটা রোডের কেবাটাও গুরুত্বপূর্ণ অঞ্চল কৃত্রিম বানপানীর ফলত বরপেটা রোডের পৌরসভার অন্তর্গত 8 আর 6 নম্বর ওয়ার্ডের রাইজে জলাকলা খাবলিয়া হয়েছে বিজ্ঞানসম্মতভাবে নলাবর নির্মাণ নকরার বাবে কৃত্রিম বান হয়েছে মিলন নগর জ্যোতিনগর চন্দনপুরবাসীর মাজত হাহাকার হোজার পুনের বানে লয়েছে সংহারী রূপ বছর দ্বিতীয় বানের কবলত হোজার বহু ঠাই কপিলে বাহনী পানি নিশাটোর ভিতরতে বুড়াই পেলাইছে ঘর দুয়ার হোজার আর পশ্চিম কার্বি আংলঙের মাজত ব্যাহত হয়েছে যোগাযোগ পশ্চিম কার্বি আংলঙ্গলে যাওয়া মূল পথর উপরেদি পানি মাগুরিছে খুলি দিয়া হল উমরাংসুর খান্দং জলবিদ্যুৎ প্রকল্পের স্লুইজ গেট প্রকল্পটোর হাতখন স্লুইজ গেট খুলি দিয়া হয়েছে স্লুইজ গেট খোলার পিছতে উফন্দি উঠিল কপিলি নৈখন বানের কবলত হোজার আর খেরণির বিভিন্ন অঞ্চল শোণিতপুরের বৰচলার ভৰা হিঙৰীত ব্ৰহ্মপুত্ৰ খহনীয়াৰ কালৰূপ খহনীয়াত সৰ্বশান্ত বহু পৰিয়াল ইতিহাস প্ৰসিদ্ধ হৰগৰি দেৱালয়লৈ যোৱা মূল পথ খহনীয়াত নিচিহ্ন হোৱাৰ উপক্ৰম খহনীয়াত নিচিহ্ন হল ভৰা হিঙৰী চেণ্টাৰ ব্ৰহ্মপুত্ৰৰ তীব্ৰ খহনীয়াত ভৰা হিঙৰীৰ বহু পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ ৰোচন হোৱাৰ লগতে জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তাৰ বাবে অন্য ঠাইলৈ ঢাপলি মেলিবলগীয়া হৈছে আন কিছু পৰিয়ালে আকৌ নিজৰ মাটি ভেটি হেৰুৱাবলগীয়া পৰাত বেলেগৰ ঘৰত আশ্ৰয় লবলগীয়া হৈছে ভূটানের নামি অহা নোয়া নৈর বাহনী পানি এটা লয়েছে কাল রূপ মঙ্গলদৈ বাহজানী মথাউরি ছিগি নিয়ার ফলত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছিগি যাওয়া মথাউরিটোরে নোয়া নৈর পানি সুমায় ন ন অঞ্চল বানত প্লাবিত হওয়ার আশঙ্কা সোমবারে জলসম্পদ বিভাগের লোকের চক্র বিষয়ে উপস্থিত হয়ে ছিগা অংশ পরিদর্শন করলে নগাঁও জেলার বহরমপুর বিধানসভা সমষ্টির উপজেলার সদর স্থান কত হব তাক লৈ আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা সেই সন্দর্ভত বহরমপুর শহীদ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত হয় এখন নাগরিক সভা আর সভাত বহরমপুরের উপজেলার মূল কার্যালয়সমূহের স্থাপনের সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয় কৃত্রিম বানর কবলত উত্তর গুয়াহাটির ন ন অঞ্চল মধুপুর কটাহ বজার লগতে রুদ্রেশ্বর রহঢলা জলমগ্ন হয়েছে নলার অভাব তিনিমাহ ধরে পানির মাজত আবদ্ধ হয়ে আছে অঞ্চলবর নেড়ানেপেড়া বরষুণের অঞ্চলটোর বহু আবাসী গৃহবন্দী হয়ে পড়েছে বিগত দুটা মাহে মধুপুর রুদ্রেশ্বর আর কৃত্রিম বানর সমস্যা অধিক জটিল রূপ লৈছে বছর প্রথম বানর কবলত বৃহত্তর পশ্চিম নলবাড়ী অঞ্চল বুড়াদিয়া নৈর উন্মুক্ত মথাড়ি দি হুড়াহুড়ে পানি সুমাইছে বানত জলমগ্ন হয়েছে কেবাটাও পরিয়ালের ঘর ফেনে ফুটুকারে উফন্দি উঠিছে পাগলাদিয়া নুনা বরলিয়া আর ইফালে বুড়াদিয়া নৈর জলস্তর মঙ্গলদৈ বাহজানী নোয়া নৈর মথাউরি ছিগি নিয়ার ফলতে কেবাখনো গাঁও হয়েছে প্লাবিত ভূটানের নামি অহা খরস্রোতা নোয়া নৈর পানিয়ে ভাঙি নিছে এটা রিং বান যার ফলত বাহজানীত মথাউরি ছিগি প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল কেবাখনো গাঁর পানি সুমাইছে হাহাকার রাইজর ধারাকার বরষুণত জলমগ্ন করিমগঞ্জ চহরের বিভিন্ন এলাকা বিগত দুটা দিন ধরে হয়ে থাকা নেড়ানেপেড়া বরষুণের ফলত করিমগঞ্জ চহরের কেবাটাও অঞ্চল বুর গেছে বানপানীত চহরখনের প্রায় প্রতিটি পথ উপপথত একাধু পর্যন্ত পানি হয়েছে বঙ্গাইগাঁও জেলার অভয়পুরী নিকটবর্তী লতিবাড়ী তৃতীয় খণ্ডত মানাহ নৈর তীব্র খহনীয়া যা গৈছে শতাধিক লোকের ঘর দুয়ার মাটি সম্পত্তি ইতিমধ্যে মানাহ নৈর করা খহনীয়া গাঁওখনের অধিকাংশ ভূমি উটুয়াই লৈ গৈছে খহনীয়ার বাবে এতিয়া নৈ পরিয়া রাইজে বিনিদ্র রজনী কটাবলগীয়া হয়েছে নেড়ানেপেড়াকৈ হৈ থকা বৰষুণৰ ফলত ফেনে ফুটুকাৰে বৃদ্ধি পাইছে বহুমাৰা নৈৰ জলস্তৰ মথাউৰি নিৰ্মাণৰ ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে জহি খহি গৈছে বচালিৰ কলগুৰি শিঙিমাৰী পুঠিমাৰী মথাউৰিৰ অধিকাংশ ঠাই কিয়নো যিকোনো মুহূৰ্ততে মথাউৰি ভাগি তাত প্লাবিত হ'ব পাৰে বহুকেইখন গাঁও নেড়ানেপেড়া বৰষুণৰ ফলত দ্বিতীয়টো বানৰ কবলত পৰিছে এতিয়া কামপুৰৰ বিভিন্ন অঞ্চল কামপুৰৰ পঠিয়াপামত ভগ্ন মথাউৰিদি পানী সুমাইছে প্লাবিত কৰিছে বৃহত্তৰ অঞ্চলটোৰ কেইবাখনো গাঁও ইতিমধ্যে কামপুৰ যমুনামুখ সংযোগী পথৰ ওপৰেদি পানী বাগৰি থকাৰ ফলত যাতায়াত ব্যাহত হৈ পৰিছে নিশাৰ এজাক বৰষুণতে মহানগৰীৰ জলাপুৰৰ বিৰিণা পথৰ কেইবা ঘৰত সোমাইছে পানী পথ নিৰ্মাণৰ নলা নিৰ্মাণকাৰী সংস্থাই পথ আৰু নিৰ্মাণত গোটেই ব্যৱস্থাত গাফিলতি কৰাৰ গুৰুতৰ অভিযোগ নলা নিৰ্মাণ কৰি আধাতে কাম স্থগিত ৰখাৰ ফলতে অঞ্চলটোত কৃত্ৰিম বানপানীৰ ভয়াৱহ ৰূপৰ অভিযোগ মহানগরী বশিষ্ঠর বিজয়পুরত ভূমিস্খলনের ঘটনায় ঘটনার কথপি প্রাণ রক্ষা পড়েছে এগারী লোকের ঘটনার সময় শুয়ে আছিল ভার্গব পাঠক নামের ব্যক্তিজন ধ্বংসস্তূপত পরিণত তেওঁ ঘরটো পাহাড়ের হুড়াহুড়ি খহিছিল মাটি আর গছর মূরা মাজুলীর ভকত চাপুরীর ব্রহ্মপুত্রের ব্যাপক খহনীয়া ভকত চাপুরী অঞ্চলত এক নম্বর পদুমণি গাঁও প্রতিদিনে বিঘায় বিঘায় ভূমি জয়া গৈছে নদীর বুকুত কিন্তু খহনীয়ার পিছতো সুরক্ষার দায়িত্ব থাকা ব্রহ্মপুত্র বোর্ডে গ্রহণেই করা নাই কোনো ব্যবস্থা বঙ্গাগাঁওর বৈতামারীর রঘুনন্দনপুরত বজ্রপাতত কঠোরী রক্ষা পড়েছে একটা পরিয়াল স্থানীয় মনু চক্রবর্তীর বাসগৃহ সংঘটিত হয়েছে বজ্রপাতের ঘটনা বজ্র পড়ি মনু চক্রবর্তীর বাসগৃহের কিছু অংশ ক্ষতি হয়েছে
বিহালী উপনির্বাচনক লৈ তৎপর হৈ পৰিছে হাখ বিৰোধী ৰাজনৈতিক নেতাসকল বিহালী উপনির্বাচনৰ প্ৰাৰ্থী হিচাপে থিয় দিবলৈ বিজেপিৰ চাৰি গৰাকী নেতাই টঙালি বান্ধিছে প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰীয় সংঘাতৰ মাজতে বিজেপি বিয়াকৈ প্ৰচাৰ অব্যাহত ৰাখিছে হাংখত পল্লৱ লোচন দাসে বিহালীৰ উপনির্বাচনত কংগ্ৰেছে ভূপেন বৰাক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব পাৰে বুলি চৰ্চা চলি আছে ৰাজনৈতিক মহলত ইফালে ভূপেন বৰা যদি প্ৰাৰ্থী হিচাপে থিয় দিয়ে তেন্তে তেওঁ সহজে পৰাভূত কৰিব বুলি দাবী কৰিছে পল্লৱ লোচন দাসে ইতিপূৰ্বে দলীয় ৰাজ্যিক সভাপতি হৰুৱাৰ ট্ৰেক ৰেকৰ্ড থকা বুলিও মন্তব্য কৰিছে পল্লৱ লোচনে উপনির্বাচন কেন্দ্র করে বিহালী বিজেপি দলের মাজতে ব্যাপক তৎপরতা বাড়িছে এফালে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাস আনফালে ন বিজেপি নেতা জয়ন্ত বৰা সমান্তরালকৈ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবল মন মিলিছে রাজ্যিক বিজেপির এস সি মোর্চার উপসভাপতি হয়েছে চিরঞ্জীব পাঠক ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহক লৈ লাগিছে আউল প্রকৃততে ঢকুয়াখানাত উদ্ধার হওয়া মৃতদেহটি সুনীল গগৈর আছিল নে জাহাঙ্গীর হুসেনর আছিল তাকে লৈ এতিয়া বিবুধিত পৰিছে তদন্তকারী বিষয়াও দুইজনের নিশা ঢকুয়াখানাত উদ্ধার হয়েছিল একটা মুন্ডহীন মৃতদেহ সন্দেহ করা হয়েছিল মৃতদেহটি বিজেপি নেতা সুনীল গগৈ কিন্তু পরবর্তী সময়ত তদন্তকারী দলে উদ্ধার করলে আন এজন লোকের সন্ধানহীন হয়ে থাকা কিছু কথা তারপরে অন্যফালে ঢাল খাইছে গোটে তদন্তরও ধুবুরী গৌরীপুরের পলিমারি দ্বিতীয় খণ্ড গাঁৱৰ জাহাঙ্গীর হুসেন নামৰ এজন লোকে মিস্ত্রী কাম করবর সুনীল গগৈর তাত আছিল সুনীল গগৈ নিখোঁজ হওয়ার সমান্তরালকৈ জাহাঙ্গীর হুসেনেও নিরুদ্দেশ হয়েছে ইয়ার পিছতে সমগ্র ঘটনায় বেলেগ ফালে ঢাল খায় ইফালে সুনীল গগৈর উপরও জাহাঙ্গীরর ভাতৃরও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে তদন্তকারী আরক্ষী ইয়ার পিছতে হায়দরাবাদর ফরেন্সিক ল্যাবরেটরীত পরীক্ষা করা হয়েছে ডিএনএর নমুনা ইফালে সুনীল গগৈ সম্পর্ক পোহরলে আহিছে বহু চাঞ্চল্যকর কথা নিরুদ্দেশ জাহাঙ্গীরর ঘরতো লাগিছে হাহাকার সুনীল গগৈ নিরুদ্দেশ হওয়া দুদিন পূর্বে নিখোঁজ হয়েছিল জাহাঙ্গীর হুসেন জাহাঙ্গীরর আছে দুগৰাকী কন্যা সন্তান এটা বেল্টর টুকুরায় অধিক রহস্য গ্রহণ করে তুলিছে ঢকুয়াখানা হাপতিয়া নৃশংস সেই ঘটনার কার আছিল মৃতদেহ সুনীল গগৈ নে জাহাঙ্গীর হুসেনর আছিল মৃতদেহ ইয়াকে লৈ হৈছে প্রশ্ন প্রথম অবস্থা জে জে এমর ঠিকাদার সুনীল গগৈ নৃশংসভাবে হত্যা করে মৃন্দহীন মৃতদেহ জ্বলাই দিয়া বলে সকল নিশ্চিত হয়েছিল যদি শেহতীয়াকৈ যা তিনটা দিনের এটা বেল্টর টুকুরায় খেলিমেলি লগাইছে বিভিন্ন সামাজিক সংগঠনে আয়োজন করা সুনীল গগৈর রাজহুয়া আদ্য শ্রাদ্ধ পর্যন্ত বাতিল করবলে বাধ্য হয়েছে রাইজে ইফালে বিজেপি নেতা সুনীল গগৈয়ে জাহাঙ্গীরক দিবলৈ আছিল 5 লাখ টাকা এই কথা প্রকাশ করেছে জাহাঙ্গীরর পত্নী আর ভাতৃয়ে জাহাঙ্গীরক প্রায় 5 লাখ টাকা দিবলৈ আছিল সুনীল গগৈয়ে আনকি ঈদের সময়তো ঘরলৈ আহিবলৈ দিয়া নাছিল জাহাঙ্গীরক পত্নীয়ে সন্দেহ করেছে জাহাঙ্গীরক সুনীল গগৈ হত্যা করে পলায়ন করেছে কেন আরক্ষীর তদন্ত পোহরলৈ আহিছে সুনীল গগৈ নিরুদ্দেশ হওয়ার পূর্বে সলনি করেছিল ব্যাংকর সহ সংযোগ থাকা ফোন নম্বর নিখোঁজ হওয়ার কেটামান দিনের আগতে কেবাটাও ইন্সুরেন্স করেছিল সুনীল গগৈ ঘটনার দুমাহ পূর্বে সুনীল গগৈ ঘরলৈ কাম করবলৈ গৈছিল জাহাঙ্গীর ইফালে জাহাঙ্গীর হুসেনের পত্নীয়ে আন এক অভিযোগ নচ্ছাদ করেছে সুনীল গগৈর পত্নী তথা পরিয়ালে সন্দেহ করা হয়েছে যে সুনীল গগৈ বহিরাজ্যত পলায়ন করে আছে সুনীল গগৈর মৃত্যু সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া ঢকুয়াখানার সুমনীত উদ্ধার হওয়া মৃতদেহটি সুনীল গগৈর হওয়ার সম্ভাবনা কম আরক্ষীর প্রাথমিক অনুসন্ধানত মৃতদেহটি সুনীল গগৈর নহয় বলে 90% নিশ্চিত হয়েছে দুই এদিনের ভিতরতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনও আহিব আর এটাই মূল কথা 100% বিশ্বাস করব নালাগে বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগী উল্লেখযোগ্য যে ডিএনএ টেস্টর সুনীল গগৈর পরিয়ালের সদস্য আর জাহাঙ্গীরের ভাতৃ নমুনা লওয়া হয়েছে তিনিচুকীয়া জেলার ডাঙরি চাহ বাগিচার মুরগী কনা লাইনত চাঞ্চলকর হত্যাকাণ্ড সুনীল কর্মকার নামৰ লোকজনে মরিয়া মরিয়া হত্যা করেছে লেরা মুন্ডা নামৰ এগৰাকী লোক কাঠৰ বাটামেৰে মরিয়াই হত্যা করেছে সুরার আগিত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ চতিয়াত 7 কেজি গাঞ্জার সহ এজন সরবরাহকারীক আটক করা হয়েছে আরক্ষী আটক করা গাঞ্জা সরবরাহকারী বরপেটা হর্ধেবাড়ির বিবেক নাথ ওদালগুড়ি মাছবাটর গাঞ্জা সমূহ বিশ্বনাথ চারিআলিল সরবরাহ করে আনিছিল ধৃত সরবরাহকারীটে টিয়কর জহা খাটত এখন সন্দেহজনক বিলাসী বাহন জব্দ করা হয়েছে টিয়ক আরক্ষীয়ে দেওবরে নিশাত তালাচী অভিযান চলার সময়তে আরক্ষীর তালাচী চকীক মহতিয়ায় পলায়ন করেছে বাহনখনক আরক্ষীয়ে খেদি খেদি জব্দ করার বাবা হাজরিকা নামের এজন যুবক অপরাধ করে নবগা টোলগেটত ভয়ঙ্কর মারপিটের ঘটনা টোলগেটর নিরাপত্তারক্ষীর সহ সুরাহক্ত চালকর লাগিল মারপিট চালকে আক্রমণ করলে মিন্টুমণি গগৈ নামের এজন হোমগার্ডক ইতিমধ্যে দবকা আরক্ষী আটক করেছে সুরাহক্ত চালকজনক বুকত ড্রাগসের বিরুদ্ধে চলিল আরক্ষীর অভিযান এস টি এফর অভিযান এখন বাহনের সঙ্গে 420 গ্রাম হেরোইন জব্দ করার তিনজনক আটক করেছে বুকু আরক্ষীয়ে মণিপুরের গোয়ালপাড়া লৈ ড্রাগসখিনি সরবরাহর চেষ্টা করা হয়েছিল জব্দকৃত ড্রাগসখিনির মূল্য 3 কোটি টাকা গোয়ালপাড়া জালিয়াতিরে চলিছে ইটা ভাটা পশ্চিম গোয়ালপাড়ার বরপৈতারী অঞ্চলত একাংশ অসাধু ব্যবসায়ী জালিয়াতিরে প্রায় বছরের চলাই আহিছে নয়ন নামের ইটা ভাটাটো আর এই তথ্য পোহরলে অহা অল ইন্ডিয়া ট্রেডমার্ক যুক্ত প্রকৃত নয়ন ইটা ভাটার মালিকে পোহরলে আনিলে
Right, 33 বছৰ পূৰ্বে সাপৰৰ হাতি পতাত আব্দুল ৰেজাকে স্থাপন কৰিছিল নৰ নামৰ এটা ইটা ভাটা তাৰ পিছতে ট্ৰেডমাৰ্ক ব্যৱহাৰ কৰি ইটা ভাটাটোৰ মালিকে চৰকাৰক দি আহিছিল ৰাজহ তাৎপৰ্যপূৰ্ণ বিষয়টো যে এই নয়ন নামৰ ব্যৱহাৰ কৰি নামটো ব্যৱহাৰ কৰি পশ্চিম গালপাৰাৰ বৰ পয়টাৰী টেকাখ অসাধু ব্যৱসায়ীয়ে প্ৰায় বছৰ পৰা চলা আহিছে এটা ব্যৱসায় এটা ইটা ভাটা বছৰ বছৰ ধৰি মেৰামতিৰ অভাৱত জৰাজীৰ্ণ হৈ পৰিছে কলিয়াবৰ বৰখুলীৰ পথটো মেৰামতিৰ অভাৱত বিধ্বস্ত হৈ পৰিছে বৰখুলী বজাৰৰ ব্যস্ত পথছোৱা সংশ্লিষ্ট বিভাগ বা জনপ্ৰতিনিধিয়ে ফটো পথটো মেৰামতিৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ আনিছে স্থানীয় লোকে কিমা কৰিব ব্ৰহ্মপুত্ৰৰ তীব্ৰ গৰাখহনীয়াৰ ফলত গহপুৰৰ ৰাউনামুখত চিন্তিত আৰু শংকিত হৈ পৰিছে নৈপৰীয়া ৰাইজ সংকুচিত হৈছে কৃষিভূমি আৰু প্ৰত্যেক বছৰে খহনীয়াৰ ফলত হলনি হৈছে গহপুৰৰ দক্ষিণাঞ্চলৰ কেইবাখনো গাঁৱৰ মানচিত্ৰ চপৰা চপৰে কৈছে নৈৰ গৰা গহপুৰৰ নৈপৰীয়া মিচিং জনগোষ্ঠীয় লোকসকলে যথেষ্ট সংখ্যা জীৱন যাপন কৰিবলগীয়া হৈছে ৰাইজে অতি শীঘ্ৰে গৰা খহনীয়াৰ উদ্ধাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ জনপ্ৰতিনিধিৰ লগতে জলসম্পদ বিভাগক আহ্বান কৰিছে শিৱসাগৰৰ পৰা শিমলুগুৰি সংযোগী পথছোৱা বহলীকৰণৰ তথা পুনৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত কৰা চূড়ান্ত গাফিলতি হেমাহিৰ বাবে ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰে লখিল গগৈ সোমবাৰে পুৱাই শিৱহাৰ লালকা ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানৰ প্ৰজেক্ট মেনেজাৰক ধমক দিছে উকিল গগৈ 121.09 কোটি টকাৰ ব্যয় সাপেক্ষে শিমলুগুৰি সংযোগী পথটোৰ পুনৰ নিৰ্মাণৰ কাম হোৱা যোৱা জানুৱাৰী মাহতে সম্পূৰ্ণ হ'ব লাগিছিল কিন্তু এই পৰ্যন্ত মাত্ৰ 14% কামহে সম্পূৰ্ণ হৈছে অতি লেহেমীয়া গতিত নিৰ্মাণ কাৰ্য চলি থকাৰ বাবে সোমবাৰে বিধায়ক অখিল গগৈয়ে বি জি ৰোড পৰিদৰ্শন কৰি ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানটোৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰে বাক্সা জল জীৱন আঁচনি নিৰ্মাণত ব্যাপক দুৰ্নীতি বাক্সাৰ হাউদৰ ভিঠাৰ 201 নম্বৰ হাউদৰ তাৰি জুনিয়ৰ বেচিক স্কুলত চলিছে এই দুৰ্নীতি আৰু 180,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা পানী যোগান আঁচনিখনত ব্যৱহাৰ কৰা হোৱা নাই উল্লেখিত সকলোখিনি সামগ্ৰী বাক্সা হালবাৰী মহকুমাৰ আন বহু বিদ্যালয়ত তেনেদৰে দুৰ্নীতি কৰি জল জীৱন মিছনৰ প্ৰকল্প নিৰ্মাণ কৰি চৰকাৰী ধন আত্মসাত কৰিছে একাংশ ঠিকাদাৰে এই ক্ষেত্ৰত বিভাগীয় তদন্ত কৰি প্ৰকল্পটো পুনৰ নিৰ্মাণ কৰাৰ দাবী জনাইছে জুনিয়ৰ বেচিক স্কুলৰ প্ৰধান শিক্ষক ৰমেন কুমাৰ কলিতাই মক্কাত পদপিষ্ট হৈ হাইলাকান্দিৰ অন্তৰ্গত লালা বজাৰৰ চন্দ্ৰপুৰৰ এগৰাকী হজ যাত্ৰীৰ মৃত্যু ঘটিছে ছালেহা বেগম নামৰ মহিলাগৰাকী দেওবাৰে মক্কাৰ বিনা সংঘটিত পদপিষ্ট যিটো ঘটনা তাত প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে পবিত্ৰ মক্কাত মক্কাত হজ কৰিবলৈ যাওঁতেই মৃত্যুক আঁকোৱালি ললে ছালেহা বেগমে বৰপেটাৰ হজ যাত্ৰীৰ মক্কাত মৃত্যুৰ ঘটনা মৃত মহিলাগৰাকীৰ নাম জৰিনা বেগম স্বামী আব্দুল হুছেইনৰ সৈতে 18 মে'ত অসমৰ পৰা মক্কালৈ হজ কৰিবলৈ গৈছিল হঠাৎ অসুস্থ হৈ পৰা জৰিনা বেগমক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছিল যদিও চিকিৎসাধীন অৱস্থাতে তেওঁৰ দেহাৱসান ঘটে পুনৰ আৰম্ভ কৰা হৈছে কাজিৰঙাত প্ৰস্তাৱিত প্ৰথমখন চৰকাৰী উদ্যান নিৰ্মাণৰ কাৰ্য অৰ্কিড উদ্যানৰ 2020 চনৰ 16 জুলাইত তদানীন্ত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কাজিৰঙাত আনুষ্ঠানিকভাৱে আধাৰশিলা স্থাপন কৰিছিল ৰাজ্যৰ প্ৰথমখন চৰকাৰী অৰ্কিড উদ্যানৰ প্ৰায় 18 কোটি টকা ব্যয় সাপেক্ষে কৃষি আৰু উদ্যান শস্য বিভাগৰ উদ্যোগত নিৰ্মাণ কৰিবলৈ লোৱা অৰ্কিড উদ্যানখনৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ কৰা হয় 2021 চনত কিন্তু প্ৰাৰম্ভিক অৱস্থাতে নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠানৰ বিসংগতিপূৰ্ণ কাম কাজৰ বাবে বন্ধ কৰি দিয়া হৈছিলে নিৰ্মাণ কাৰ্য দীৰ্ঘদিনৰ বিৰতিৰ পিছত চলিত বৰ্ষৰ আন এটা প্ৰতিষ্ঠানক দিয়া দায়িত্ব মৰ্মে অৰ্কিড উদ্যানখনৰ নিৰ্মাণ কাৰ্য পুনৰ আৰম্ভ কৰা হৈছে প্ৰায় 20 বিঘা মাটিত নিৰ্মাণ কৰা এই অৰ্কিড উদ্যানখনত অসমৰ বনাঞ্চলসমূহত থকা যিবোৰ অৰ্কিড সেয়া সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰাৰ উপৰিও কাজিৰঙা পৰ্যটন ক্ষেত্ৰতো নতুন এটা সমল হিচাপে ইয়াক সন্নিৱিষ্ট কৰাৰ লক্ষ্য কৰা হৈছে উত্তৰ গুৱাহাটী মহাবিদ্যালয়ত পানী তিতি নষ্ট হৈছে শিক্ষাৰ্থীৰ বাবে অনা পাঠ্যপুথি মহাবিদ্যালয়খনৰ যেনিয়ে তেনিয়ে পেলাই থোৱা বিনামূলীয়া কিতাপসমূহ এনেদৰে পানী তিতি নষ্ট হৈছে মহাবিদ্যালয় চৌহদৰ সকলো পানী ডুব গৈ থকাৰ পিছতো আজি উপতি বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ কিন্তু কোনোৱেও ব্যৱস্থা নললে উত্তৰ অসমৰ নিবনুৱা যুৱকসকলৰ বাবে এটা ভাল খবৰ আছে দেশৰ আগশাৰীৰ প্ৰতিষ্ঠান এল্ড এন টিৰ দ্বাৰা গোগামুখৰ নিৰ্মাণ দক্ষতা প্ৰশিক্ষণ কেন্দ্ৰত প্ৰশিক্ষিত যুৱকক বিভিন্ন প্ৰতিষ্ঠানত দিয়া হৈছে কৰ্মসংস্থাপন প্লাম্বাৰ শিতানত তিনিমহীয়া প্ৰশিক্ষণ সমাপ্ত কৰি কেইগৰাকীমান যুৱকক প্ৰমাণ পত্ৰ দিয়াৰ লগতে জব অফাৰ লেটাৰ আনুষ্ঠানিকভাৱে প্ৰদান কৰিলে লখিমপুৰৰ সাংসদ প্ৰদান বৰুৱাই গোগামুখ চেতিয়া গাঁৱত থকা নিৰ্মাণ দক্ষতা প্ৰশিক্ষণ কেন্দ্ৰত প্ৰতি তিনিমাহৰ অন্তত 5টাকৈ বিভাগৰ পৰা 150 শতাধিক প্ৰশিক্ষাৰ্থীয়ে কৰ্মসংস্থাপন লাভ কৰাৰ কথা কোৱা হৈছে 5 মিনিটত 145 বিধ উদ্ভিদ আৰু শাক পাচলিৰ ছবি ক্লিক কৰি এছিয়া বুক অফ ৰেকৰ্ডছত স্থান লাভ কৰিছে শ্ৰুতি শৰ্মা নামৰ যুৱতীগৰাকীয়ে কোকৰাঝাৰৰ শ্ৰুতি শৰ্মালৈ গোল্ড মাষ্টাৰ খিতাপ প্ৰদান কৰাৰ লগতে এছিয়া বুক অফ ৰেকৰ্ডছতো নাম সন্নিৱিষ্ট কৰিবলৈ সক্ষম হৈছে ৰাজ্যজুৰি সুন্দৰ পূজাৰী ৰূপকৰৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাক স্মৰণ কৰা হৈছে ৰূপকৰক স্মৰণ কৰা হৈছে 17 জুনৰ দিনটো অৰ্থাৎ আজিৰ দিনটো ৰূপকৰৰ 122 সংখ্যক উপজা দিন পালন কৰা হৈছে আৰু তেজপুৰ ঘৰপৰা চুবুৰীস্থিত প্ৰহ্লাদ চন্দ্ৰ দাস স্মৃতি নৃত্যশালাই নৃত্য গীতেৰে পুৱাতেই স্মৰণ কৰিছে মহান মনীষীগৰাকীক
হাজার অভয়পুরত ৰীতি ছাত্র ছাত্রীক অভ্যর্থনা জ্ঞাপন করেছে অভয়পুর উন্নয়ন গাঁও সমিতির উদ্যোগত স্থানীয় কালীমন্দির প্রাঙ্গণত এগারোগী মেধাবী শিক্ষার্থী আর হাইস্কুল শিক্ষার্থীক সম্বর্ধনা জানানো হয়। শিবসাগর বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল খানক উলখা নামের স্বেচ্ছাসেবী অনুষ্ঠানটে জানাইছে সম্বর্ধনা। পবিত্র ঈদের দিনট বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল খানক স্টেশন চারিআলিত অনুষ্ঠিত সমূহীয়া নামাজের অনুষ্ঠানত সম্বর্ধনা জানায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের জলপানি লাভ করে পোস্ট ডক্টরেট রিসার্চর নির্বাচিত হয়েছে টিয়কর মেধাবী ছাত্র জহিদুল ইসলাম জহিদুল হুসেন ক্ষমা করব। অসমৰ মহিয়সী নামৰ গ্ৰন্থ সংকলন উন্মোচন কৰা হৈছে মহানগৰীৰ ফটাখিল ইটানগৰস্থিত স্বৰ্ণ শাখা সাহিত্য সভাৰ কাৰ্যালয়ত উন্মোচন কৰা হৈছে। গোটাঘাটৰ ৰাজপথত ইটোৰ পিছত সিটোকৈ অজগৰ দুৰ্ঘটনাত পতিত হৈছে 38 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ভয়পথত আন এটা ঘটনা। পবিত্ৰ ঈদৰ মাজতে ছৌদি আৰৱৰ মক্কাত অসমৰ 4 সহছাত্ৰীৰ মৃত্যু ঘটনা। মক্কাত অসমৰ সহছাত্ৰীৰ মৃত্যুৰ পিছতে কেন্দ্ৰ সহসমিতিৰ বিৰুদ্ধে গাফিলতিৰ বহু অভিযোগ উত্থাপন হৈছে। ৰায়বেৰেলী নিজৰ লগত ৰাখি ৱায়ানাড সমষ্টি এৰি দিব ৰাহুল গান্ধীয়ে তাত দলে প্ৰিয়ংকা গান্ধীক প্ৰক্ষেপ কৰিছে। অধিক ৰহস্যগন হৈ পৰিছে ঢকুৱাখানাৰ সুনীল গগৈ কাণ্ড। বিশেষ সূত্ৰৰ তথ্য অনুসৰি ঘটনাস্থলীত উদ্ধাৰ হৈছে পকামিস্ত্ৰী জাহাংগীৰ হুছেইনৰ পেণ্টৰ বেল্ট। মৃতদেহ সুনীল গগৈ হোৱাৰ সম্ভাৱনা কম বুলি মুখ্যমন্ত্ৰীয়ে মন্তব্য কৰাৰ পিছতে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। দলীয় কৰ্মী হোৱাৰ পিছতো মুখ্যমন্ত্ৰী ইমান দিনে কিয় মাত মতা নাছিল বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে আনহাতে সুনীল গগৈৰ পত্নীয়ে। কামপুৰৰ প্ৰশাসনৰ সতৰ্কবাণী নদীত নাও বা কলৰ ভূৰ চলোৱা নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে প্ৰশাসনে। দিছপুৰ আৰক্ষীৰ জালত পৰিছে কেইবাটাও গভাই চোৰ। হেঙৰাবাৰীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে চোৰকেইটাক। চোৰকেইটাৰ পৰা বহুখিনি সামগ্ৰী জল পেলাইছে। কলিয়াবৰৰ হাতবাগানৰ ছাবিৰ হুছেইন নামৰ সমন্বিত কৃষি পাম হৈ পৰিছে এতিয়া সকলোৰে বাবে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু। সোমবাৰে প্ৰতিকূল বতৰকো নেওচি নলবাৰী জিলাৰ দীপ্তা সুৰাদি মাহখুৰীয়া অঞ্চলত ঈদগাহ ময়দানত সমাপন হ'ল ঈদৰ নামাজ। ঈদৰ দিনা কলিয়াবৰৰ জহলাবন্ধাৰ নজৰুল ইছলাম নামৰ যুৱকজনে দেখুৱালে মহানুভৱতা। ঈদৰ দিনটোত আৰ্তজনৰ মুখত হাঁহি বিৰিঙাই তুলিছে লোকৰাকী। ই ৰিক্সা চলাই জীৱিকা অৰ্জন কৰা শ্যামকন্দৰ সফলতা। আন্তঃৰাষ্ট্ৰীয় পাঞ্জা প্ৰতিযোগিতাত পদক অৰ্জন কৰিছে। 26 জুনৰ লোকসভাৰ অধ্যক্ষ নিৰ্বাচন হ'ব। লোকসভাৰ অধ্যক্ষ নিৰ্বাচনক লৈ এতিয়া সহমতত উপনীত হোৱা নাই এন ডি এ মিত্ৰ জোট। লোকসভাৰ অধ্যক্ষ পদটো নিজৰ দখলতে ৰাখিবলৈ বিচাৰিছে বিজেপিয়ে। 26 জুনত হ'বলগীয়া নিৰ্বাচনৰ এদিন পূৰ্বে জমা দিব লাগিব মনোনয়ন পত্ৰ। লোকসভা সচিবালয়ে ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে এই তথ্য। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুৰপৱন্ত সিং পান্নুক হত্যা ষড়যন্ত্ৰৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ হোৱা নিখিল গুপ্তাক আমেৰিকালৈ প্ৰত্যাৱৰ্তন কৰিছে চেক গণৰাজ্যৰ পৰা। আমেৰিকাৰ অনুৰোধত চেক গণৰাজ্য জুন মাহত গ্ৰেপ্তাৰ কৰিছে নিখিল গুপ্তাক। 52 বছৰীয়া নিখিল গুপ্তাক ব্ৰুকলিনৰ মেট্ৰপলিটান ডিটেনশ্যন কেম্পত বৰ্তমান ৰখা হৈছে। ইয়াৰ সৈতে বিদায় লওক, নমস্কাৰ।